बिस्मिल्लाहिर रहमानिर रहीम एकादश श्रेणी छात्र छात्री तुम्हारे सबाई के सुप्रभात। पौरनीति और सुशासन विषय क्लास आरम्भ करछि। आजकेर आलोचनार विषय प्रेसिडेंट इस्कंदर मिर्जा के सरिये जेनारेल आयुब खानेर क्षमता दखल। कूचक्री प्रेसिडेंट जेनारेल इस्कंदर मिर्जा 1958 साले जे सामरिक शासन जारी करें तार पिछने मूल भूमिका पालन करेछिलेन सामरिक बाहिनीर कयेकजन जेनारेल। मूलत एदेर परामर्श एवं प्ररोचनातेई तिनि पाकिस्ताने 1958 साले सामरिक शासन जारी करें। एदेर मध्ये प्रधान भूमिका पालन करेछिलेन तदानीन्तन पाकिस्तानेर सेनाबाहिनी प्रधान जेनारेल आयुब खान। मने करा हय जे सामरिक शासन जारीर पिछनेर मूल नील नक्शाटा छिल तारी। प्रेसिडेंट इस्कंदर मिर्जा के तिनी तार लक्ष्य वास्तवायनेर हथियार हिसेबे व्यवहार करें। एजन्य सामरिक शासन जारीर मात्र 20 दिनेर माथाय 1958 सालेर 27 अक्टोबर जेनारेल आयुब खान चारजन जेनारेलके पाठान प्रेसिडेंट इस्कंदर मिर्जार काछे। एवं এই সশস্ত্র চারজন জেনারেল প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে পদত্যাগে বাধ্য করেন এবং এরপর দিনই জেনারেল ইস্কান্দার মির্জাকে দেশত্যাগে বাধ্য করা হয়। ইস্কান্দার মির্জা তার জীবদ্দশায় আর কোনো দিনই পাকিস্তানে ফিরে আসতে পারেননি। 28 অক্টোবর জেনারেল আয়ুব খান এক সামরিক আইন জারি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নিজে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অপর এক ঘোষণা বলে 1959 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের যে পূর্ব ঘোষণা ছিল এই ঘোষণাকে বাতিল বলে ঘোষণা করেন। পাকিস্তানের রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক পদে অধিষ্ঠিত হয়ে 1958 সালের 27 অক্টোবর তিনি 11 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা গঠন করেন। জেনারেল আয়ুব খানের সামরিক স্বৈরশাসন ও দমনপীড়ন। জেনারেল আয়ুব খান ছিলেন অত্যন্ত ধূর্ত, চতুর এবং উচ্চাভিলাষী। রাষ্ট্রক্ষমতা দখল এবং চিরস্থায়ী করার জন্য তিনি নীল নকশা নিয়ে অগ্রসর হতে থাকেন। সস্তা জনপ্রিয়তা ও জনসমর্থন লাভের আশায় তিনি কঠোর হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট হন। মুনাফলবী আড়তদার ব্যবসায়ী মজুদার প্রাণ ভয়ে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট হন। প্রশাসনিক রদবদল ঘটিয়ে তিনি জনগণের মধ্যে এমন একটি ধারণা প্রদান করতে সচেষ্ট হন যে তিনি অচিরেই পাকিস্তানকে খুব শীঘ্রই তিনি দেশে একটি আমূল্য পরিবর্তন সাধন করতে চাইছেন। সেনাবাহিনীর ভয়ে জনগণ ঝোপঝাড় জঙ্গল কেটে পরিষ্কার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগী হন। এসবের ফলে আয়ুব খান ও তার সামরিক শাসন সাধারণ মানুষের কাছে সস্তা জনপ্রিয়তা লাভ করে। সামরিক শাসন বহাল থাকায় রাজনৈতিক নেতারা ভয়ে মিছিল মিটিং করতে পারছিলেন না, এমনকি তারা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারছিলেন না। বরং উল্টো জেনারেল আয়ুব খান প্রচারযন্ত্রের ব্যবহার করে একচেটিয়াভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদগার করেই চলছিলেন। তিনি পাকিস্তানের সকল রাজনৈতিক সংকটের জন্য রাজনৈতিক নেতাদের অসততা এবং দুর্নীতিকেই দায়ী করেন। সাধারণ জনগণের একটি অংশ জেনারেল আয়ুব খানের এই মিথ্যা ও একপেশে বক্তব্য দ্বারা বিভ্রান্ত হয়ে পড়েন। আয়ুব খান রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করে চিরতরে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মালিক ফিরোজ খান নুন সহ
150 জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং প্রাদেশিক ও জাতীয় আইন পরিষদের 600 জন সাবেক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ উত্থাপন করে তা পরীক্ষা করে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেন। তাছাড়াও দেশের শীর্ষ নেতাদেরকে পাইকারি হারে গ্রেপ্তার করা শুরু হয়। পশ্চিম পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় নেতাসহ পূর্ব পাকিস্তানের ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, আবুল মনসুর আহমদ এবং প্রখ্যাত আইনজীবী, প্রকাশক ও রাজনীতিবিদ হামিদুল হক চৌধুরী সহ অসংখ্য রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। আইয়ুব খান এসব রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেই ক্ষান্ত হননি, বরং তাদেরকে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্র শুরু করেন এবং বিভিন্ন পদক্ষেপ নেন। এজন্য তিনি 1959 সালে নির্বাচিত সংস্থাসমূহ অযোগ্যতা আদেশ 1959 বা ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার 1959 এবং সরকারি পদ লাভের অযোগ্যতা সংক্রান্ত আদেশ পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার 1959 নামে দুটি আদেশ জারি করেন। এ দুটি আদেশ সংক্ষেপে এবডো এবং পোডো নামে পরিচিত ছিল। পোডোতে বলা হয় যারা দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হয়েছেন তারা 15 বছরের মধ্যে জনপ্রতিনিধিত্বমূলক পদে নির্বাচন করতে পারবেন না। অপরদিকে এবডোতে বলা হয় বিশেষ আদালতে অভিযুক্ত কোনো ব্যক্তি বা রাজনীতিবিদ ইলেকটিভ বডির নির্বাচনে প্রার্থী হবেন না বলে সম্মত হলে শুধুমাত্র তখন তিনি বিচার এড়াতে পারবেন। এবডো নামক কালাকানুন বা আদেশ জারি করে আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান, সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফার খান, মিয়া মমতাজ দৌলতানা, সিন্ধুর নেতা এম এ খুরো সহ অসংখ্য রাজনৈতিক নেতাকে অভিযুক্ত করা হয়। সোহরাওয়ার্দী সহ অনেক রাজবন্দী নেতার বিরুদ্ধে হেরিয়াস কর্পাস রিট মামলা দায়ের করা হয়। আইয়ুব খানের প্রধান লক্ষ্য ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তার অনুসারী আওয়ামী লীগ নেতাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে বিতাড়িত করা। এ দুটিতে কেউ অভিযুক্ত প্রমাণিত হওয়ার অর্থ হল অভিযুক্ত ব্যক্তি 1966 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বা 31 ডিসেম্বরের পূর্বে দেশের কোনো ইলেকটিভ বডির সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রেসিডেন্ট আইয়ুব খান শুধুমাত্র 1964-65 সালেই প্রায় 500 জন বিরোধী রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেন। 1962 সালের এপ্রিলে জাতীয় পরিষদ এবং মে মাসে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠান করলেও আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেননি। 1962 সালে তিনি রাজনৈতিক দলবিধি বা পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স জারি করে এতে বিধান করেন যে কোনো রাজনীতিবিদরা ইচ্ছামতো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান ছিলেন আওয়ামী লীগ নেতা এবং বামপন্থী কমিউনিস্ট নেতাদেরকে একেবারেই সহ্য করতে পারতেন না। যখনই তারা পূর্ব বাংলার স্বায়ত্তশাসন দাবি করতেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেন, নিজেদের ন্যায্য হিস্সা দাবি করতেন, সেনা শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেবার কথা বলতেন, তখনই আওয়ামী লীগ নেতাদেরকে ভারতের চর, দেশদ্রোহী, বেইমান বলা হতো এবং বামপন্থীদেরকে রাশিয়ার চর, নাস্তিক, মুরতাদ, দেশদ্রোহী বলা হতো। এদের বিরুদ্ধে হুলিয়া, জেল জুলুম, নির্যাতন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার।
1966 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করলেন, তখন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এক টেলিভিশন সাক্ষাৎকারে ঘোষণা করেন যে পশ্চিম বাংলার কমিউনিস্ট নেতাদের পরামর্শে বৃহত্তর বাংলা গঠনের জন্যই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান তার শাসনামলে কেন্দ্রীয় সিভিল সার্ভিসের 13 জন, ফরেন সার্ভিসের 3 জন, পুলিশ সার্ভিসের 15 জন এবং প্রাদেশিক সার্ভিসের প্রায় 1662 জন কর্মকর্তাকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠান। বেসামরিক আমলা প্রশাসনের অনেক স্তরে সামরিক বাহিনীর সদস্যদের নিযুক্ত করা হয়। যেসব পত্রিকা সেনা শাসনের বিরোধিতা করত, স্বায়ত্তশাসনের কথা লিখত বা প্রচার করত, সেসব পত্রিকার উপর আইয়ুব খানের ছিল প্রচণ্ড বিদ্বেষ। এজন্য তিনি ইত্তেফাক, সংবাদ ও অবজারভার পত্রিকাকে কালো তালিকাভুক্ত করেন। এসব পত্রিকায় সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং এসব পত্রিকার সাংবাদিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ প্রদান করা হয়। 1959 সালের মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ ও ক্ষমতা পাকাপোক্তকরণের কৌশল। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান ছিলেন উচ্চাভিলাষী। দীর্ঘদিন থেকেই তিনি ক্ষমতার শীর্ষে আরোহণের স্বপ্ন দেখছিলেন। 1958 সালের 27 অক্টোবর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার পরে তিনি তার ক্ষমতাকে সুদৃঢ় ও সুনিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এসব পদক্ষেপের মধ্যে প্রধান পদক্ষেপ ছিল মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র নামের এক নতুন পদ্ধতি তিনি প্রবর্তন করেন। এই পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয় 1959 সালের 30 এপ্রিল ও 1 মে গভর্নরদের করাচিতে অনুষ্ঠিত গভর্নরদের এক সম্মেলনে। এজন্যই তিনি সামরিক বিধি জারি করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বাতিল করে দেন। 1959 সালের 27 অক্টোবর তিনি মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশ বলে তিনি যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন তাকে বলা হয় মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশে 4 স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলার কথা বলা হয়। পূর্ব পাকিস্তানের 40,000 এবং পশ্চিম পাকিস্তানের 40,000 মৌলিক গণতন্ত্রী সদস্য জনগণের ভোটে নির্বাচিত হবেন বলে বিধান করা হয়। এই মৌলিক গণতন্ত্রীদের ভোটেই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, জাতীয় ও প্রাদেশিক আইনসভার সদস্য এবং প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে বিধান করা হয়। 1960 সালের 11 জানুয়ারি এক সাধারণ নির্বাচনের মাধ্যমে সারা দেশে ইউনিয়ন স্তরে 80,000 মৌলিক গণতন্ত্রী বা বেসিক ডেমোক্রেটস নির্বাচিত হন। 1960 সালের 14 ফেব্রুয়ারি এই 80,000 মৌলিক গণতন্ত্রীর আস্থাসূচক ভোটে অর্থাৎ হাঁ বা না সূচক ভোটে জেনারেল আইয়ুব খান 5 বছরের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই মৌলিক গণতন্ত্রীদের সমর্থনের জোরেই জেনারেল আইয়ুব খান তার ক্ষমতাকে সুসংহত করতে সক্ষম হন। মৌলিক গণতন্ত্র ব্যবস্থা অচিরেই স্বার্থান্বেষী মহলের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। অধ্যাপক ডক্টর মকসুদুর রহমানের মতে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সাধারণত অরাজনৈতিক। জাতীয় রাজনীতির প্রভাব থেকে এই ধরনের সরকার মুক্ত থাকা প্রয়োজন। কিন্তু মৌলিক গণতন্ত্রের আওতায় গঠিত ইউনিয়ন কাউন্সিলের সদস্যগণ দেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ইউনিয়ন কাউন্সিলের সদস্য হিসেবে তারা প্রথমে নির্বাচিত হতেন না, তারা প্রথমে নির্বাচিত হতেন নির্বাচক মণ্ডলীর সদস্য হিসেবে এবং নির্বাচক মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হবার পর তাদের দায়িত্ব ছিল দেশের প্রেসিডেন্ট এবং
জাতীয় এবং প্রাদেশিক আইনসভার সদস্যদেরকে নির্বাচন করা। এই দায়িত্ব পালনের পর তারা ইউনিয়ন কাউন্সিলের সদস্যে পরিণত হতে পারতেন। ইউনিয়ন কাউন্সিল একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হলেও এর উপর সরকারি নিয়ন্ত্রণ ছিল প্রবল। কাউন্সিলের যাবতীয় কাজ তদারক করার ক্ষমতা ছিল সরকারি কর্মকর্তাদের হাতে। সরকারি আমলাদের ক্ষমতা এত ব্যাপক ছিল যে তারা প্রয়োজন মতো বা ইচ্ছে মতো কাউন্সিল বাতিল করতে পারতেন। মৌলিক গণতন্ত্র যে মূল অথচ ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল সেটি হলো জনগণ অজ্ঞ এবং গণতন্ত্রের অযোগ্য। এখানে মধ্যবর্তী এক স্বার্থবাদী দল সৃষ্টির মাধ্যমে দেশে গণতন্ত্র কায়েমের অপচেষ্টা করা হয়। আইয়ুব খানের প্রতি অকুণ্ঠ সমর্থন অটুট রাখার জন্য এই মৌলিক গণতন্ত্রীদের সৃষ্টি করা হয়েছিল। মৌলিক গণতন্ত্র না ছিল মৌলিক, না ছিল গণতন্ত্র। 1962 সালে প্রণীত জেনারেল আইয়ুব খানের সংবিধানের সাথে মৌলিক গণতন্ত্রের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। বলা চলে মৌলিক গণতন্ত্র ছিল এই সংবিধানের প্রাণ, কেননা এই সংবিধান অনুযায়ী পাকিস্তানের উভয় অংশের নির্বাচিত 80,000 মৌলিক গণতন্ত্রীদের ভোটে দেশের প্রেসিডেন্ট এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচিত হতেন। এই তিনটি ক্ষেত্রে মৌলিক গণতন্ত্রীরাই নির্বাচক মণ্ডলীর সদস্য ছিলেন, জনগণের কোনো ভোটাধিকার এখানে ছিল না। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান অতি সহজেই এই মৌলিক গণতন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করে নির্বাচনের ফলাফল নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন। অপরদিকে এসব মৌলিক গণতন্ত্রীরা স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের সুযোগ পান। এর ফলে মৌলিক গণতন্ত্রীরা ভোট প্রদান করে একদিকে যেমন সরকারকে খুশি করতে পারতেন, অন্যদিকে তেমনি দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালানোর সুযোগও লাভ করেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচন, জাতীয় পরিষদ নির্বাচন, প্রাদেশিক পরিষদ নির্বাচন প্রহসনে পরিণত হয়। নির্বাচন ব্যবস্থা হয়ে পড়ে দুর্নীতিপ্রবণ। প্রেসিডেন্ট আইয়ুব খান এই অল্প সংখ্যক ভোটদাতাকে প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা অতি সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।